নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আপার প্রাইমারি নিয়ে। কিন্তু সুপ্রিম কোর্টে মহা ধামাকা হতে চলেছে। আপার প্রাইমারির যে সদ্য স্কুলে জয়েনিং হচ্ছে এবং যার কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু এখনও চলছে, তার উপরে স্থগিতাদেশ আসবে কি না সেটা কিন্তু এবারে ঠিক করবে মহামান্য সুপ্রিম কোর্ট। অর্থাৎ এক কথায় বলতে গেলে ম্যাট 638-এর যেটা মেন মামলা, সেই মামলাকে যে চ্যালেঞ্জ করা হয়েছে, সেই মেন মামলার কিন্তু শুনানি হতে চলেছে এবারে সুপ্রিম কোর্টে। মামলা লিস্টে রয়েছে, কার বেঞ্চে কত নম্বরে মামলা রয়েছে সমস্ত কিছু দেখব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটা দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি এবার দেখে নিই যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে কী আপডেট উঠে আসছে। তো দেখুন বন্ধুরা, আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেছি এবং এখানটায় দেখুন এই ডায়েরি নাম্বার 42541/2024 রাজীব ব্রহ্ম ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই মামলার ডায়েরি নম্বর 42541/2024, যে মামলাটি কিন্তু ফিল্ড হয়েছে 15/9/2024 তারিখে 7:47 PM-এ, যার SLP নাম্বার পড়েছে 02378/1/2024। তো দেখুন এই মামলা প্রেজেন্ট লাস্ট লিস্টেড দেখাচ্ছে 25/10/2024 তারিখ, অর্থাৎ আজকে 23 তারিখ, আগামী পরশু দিন, আগামী শুক্রবারের দিনই কিন্তু আপার প্রাইমারি ভাগ্য নির্ধারণ হতে চলেছে মহামান্য সুপ্রিম কোর্টে। এখানে রয়েছে চিফ জাস্টিস DY চন্দ্রচূড় স্যার, JB পারডিওয়ালা স্যার এবং মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা স্যারের বেঞ্চে। CL নাম্বার 9, অর্থাৎ 9 নম্বরে কিন্তু মামলাটিকে রাখা হয়েছে, প্রথম দিকেই রয়েছে, তাই 25 তারিখে কিন্তু মামলাটি উঠতে চলেছে। এবং দেখুন মামলার পিটিশনার যারা রয়েছেন, রাজীব ব্রহ্ম, পিয়ালি চ্যাটার্জি, শুভজিৎ সরকার, সুস্মিতা মণ্ডল, অভিজিৎ মণ্ডল, শাশ্বতী সাহা, শিবানন্দ সসমল, প্রসেনজিৎ চক্রবর্তী, অর্পিতা হালদার, তপন দাস, উজ্জ্বল দাস, তো এই এরা কিন্তু মামলাটি দায়ের করেছেন। এই মামলার উপরেই কিন্তু পুরো আপার প্রাইমারি ভবিষ্যৎ নির্ভর করছে। পুরো প্যানেলের উপর স্থগিতাদেশ পড়বে কিনা সেটা কিন্তু সেই দিনই ঠিক হবে, কেননা এই প্যানেলে কিন্তু বেশ কিছু জায়গায় গলদ রয়েছে। এটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা নিজেরাও স্বীকার করেছিল কলকাতা হাইকোর্টে। কিন্তু যাই হোক, শেষমেশ সব বাধা কাটিয়ে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে কিন্তু এই মামলার রায় হয় এবং সেক্ষেত্রে 14,052 জনের ক্ষেত্রে নতুন ফ্রেশ মেরিট লিস্ট তৈরি করে কাউন্সিলিং করিয়ে কিন্তু জয়েনিংয়ের নির্দেশ দেওয়া হয়। এবং সেই মোতাবেক স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, তিনি কিন্তু আদালতের নির্দেশ মোতাবেক ফ্রেশ লিস্ট পাবলিশ করে তিনি কিন্তু নিয়োগপত্র দিয়েছেন এবং স্কুলে বহু স্কুলে কিন্তু বহু ক্যান্ডিডেট তারা কিন্তু জয়েনিং করে ফেলেছেন ইতিমধ্যে, আবার বাকিটা কিন্তু পুজোর পরে হবে। তো এর মধ্যে যদি আবার আদালত থেকে বা সুপ্রিম কোর্ট থেকে কোনো রকম স্থগিতাদেশ জারি করে দেয় তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে 14,052-র যে প্যানেল। তো সেক্ষেত্রে কী হয় সেটাই দেখার। তবে বেশ কিছু কিন্তু অভিযোগ রয়েছে যেখানে রিজার্ভেশন পলিসি সহ একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। এবং এছাড়াও আপনারা জানেন বেশ কিছুদিন আগে একটি কিন্তু মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে এবং সেক্ষেত্রে কিন্তু মামলাকে খারিজ করে দিয়েছিলেন প্রধান বিচারপতি স্যার আপার প্রাইমারি রিলেটেড। তো সেই মামলাটা মেন মামলা ছিল না, কিন্তু এই মামলাটি কিন্তু আপার প্রাইমারির যে ম্যাট 638-এর যে মূল মামলা, যারা পিটিশনার তারাই কিন্তু এই মামলার মামলাকারী এবং তারা কিন্তু মূল মামলা পিটিশনার হওয়ায় তারা কিন্তু মামলাটি দায়ের করেছে এবং এই মূল মামলা কিন্তু শুনানি হতে চলেছে আগামী 25/10/2024 তারিখ শুক্রবার। ওই দিন ফার্স্ট হাফে কী নির্দেশ আসে আপার প্রাইমারি নিয়ে সেটাই আমরা দেখব। আবার এই মামলা কিন্তু SSC মামলার মতো কিন্তু পিছিয়েও যেতে পারে বলা মুশকিল, সুপ্রিম কোর্টে কিন্তু একই বেঞ্চে মামলা অ্যাসাইন হয়েছে। ঠিক আমরা যেমন OBC মামলা SSC মামলা দেখছি ঠিক একই রকম কিন্তু সেই বেঞ্চেই মামলা দায়ের হয়েছে। তো দেখা যাক কী আপডেট উঠে আসে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।